দেখুন কি করে রাবার তৈরি হচ্ছে, এই দেখুন রাবার। এরপর আর কোনো রাস্তা নেই, এটাই হচ্ছে শেষ রাস্তা। একটি দুর্দান্ত অফবিট প্লেস মন্ডলগাঁও। মন্ডলগাঁও থেকে আপনাদের স্বাগত। সিকিমের গাঁও আর দার্জিলিংয়ের গাঁও অনেক হলো, এবার আমরা ঘুরে দেখব ডুয়ার্সের এমন এক গাঁও যার নাম মন্ডলগাঁও, যেখানে হাতে গোনা রয়েছে কয়েকটি বাড়ি, রয়েছে রাত্রিবাসের জন্য সুন্দর একটি হোমস্টে। ঢিলছড়া দূরত্বে ভিউ পয়েন্ট থেকে দেখা মেলে সুন্দর ভুটান পাহাড়ের ভিউ। এছাড়াও রাস্তায় যেতে যেতে উপভোগ করব সুন্দর সুন্দর জনপদ, সুন্দর সুন্দর চায়ের বাগান, আইল্যান্ড সহ আরও কত কী। গুগলকে কখনো 100% ভরসা করতে নেই, আমরা গুগল দেখে দেখে ভুল রাস্তায় চলে এসেছি, এখন আমরা সঠিক রাস্তার সন্ধান করছি। দেখুন এই সবাই ভুল রাস্তায় চলে এসেছি একদম। একদিনের রঙ্গ ভ্রমণে সত্যি রঙ্গের একদম প্রেমে পড়ে গেছে। ঝুলুমখোলা নদীর চঞ্চলাপনা গতিধারা আর এই নদীতে স্নান করা থেকে শুরু করে সুস্বাদু সুস্বাদু খাবার, স্থানীয় মানুষজনের নিরলস ভালোবাসা সকল মানুষকে সহজেই মুগ্ধ করে তুলবে। এছাড়াও নদীর পাড়ে একটা সুন্দর হোমস্টেতে রাত্রিবাস করে আমি যে অভিজ্ঞতা সঞ্চার করেছি তা আগের পর্বের ভিডিওতে তুলে ধরেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সময় করে অবশ্যই একবার দেখে নেবেন। এখন বাজে 8:40, আমরা এখন রঙ্গ থেকে আমরা রওনা দিলাম একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হোমস্টের কর্ণধারকে বিদায় জানিয়ে এবার বেরিয়ে পড়লাম ডুয়ার্সের একটি সুন্দর অফবিট গন্তব্য মন্ডলগাঁওয়ের উদ্দেশ্যে। যাত্রাপথের দূরত্ব প্রায় 27 কিলোমিটার, ঠিকঠাক গাড়ি চললে প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় মন্ডলগাঁয়ে। কিন্তু আমাদের ভ্রমণ শুধুমাত্র গন্তব্যে সীমাবদ্ধ রাখব না, আমরা রাস্তাতেও ভ্রমণ করতে করতে পৌঁছাবো মন্ডলগাঁয়ে। তাই আমাদের সময় নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি লাগবে, এটা আমরা অনুধাবন করতেই পারছি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্য আমরা ভিউ পয়েন্টে যেতে পারিনি, ভিউ পয়েন্ট দেখতে পারিনি। এখানে মনেস্ট্রি আছে, ভিউ পয়েন্ট আছে, আপনারা আসলে অবশ্যই যাবেন। আমাদের টাইম একটু শর্ট আছে, যার জন্যই আমরা ওই সব জায়গায় যেতে পারলাম না, আপনারা আসলে অবশ্যই যাবেন। রঙ্গ আসার সময়ও আমরা যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছি অচেনা এক অফবিট গন্তব্যের উদ্দেশ্যে। আস্তে আস্তে একটা দারুণ ভিউ পেলাম, চলুন একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আবার গাড়িতে উঠে বসলাম, আবার জার্নি শুরু। চেনা পথ, চেনা জায়গা, তবু যেন সৌন্দর্যের দিক থেকে ভাটা পড়েনি একটুও। চোখ জোড়ানো চারিপাশের সবুজ পরিবেশের মধ্যে দিয়ে দলগাঁও ভিউ পয়েন্টকে হাতের বাইরে রেখে আমরা পৌঁছে গেলাম গৌরীবাসে। দলগাঁও কতটা সুন্দর, শান্ত নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম, কান পাতলে মনে হয় যে পাখির আওয়াজ ভেসে আসছে। দলগাঁও ভিলেজ থেকে প্রায় 700 থেকে 800 মিটারের মতো পথ পায়ে হেঁটে পৌঁছাতে হবে এই দলগাঁও ভিউ পয়েন্টে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে চোখে পড়বে নানা ধরনের সব ফুলের গাছ, আর ভিউ পয়েন্ট থেকে উপভোগ করবেন জল ঢাকা নদী সহ ভুটান পাহাড়ের অপরূপ সবুজ সৌন্দর্য।
এই পথে চলতে চলতে উপভোগ করবেন সবুজ প্রকৃতির ছোঁয়া, ছোট ছোট পাহাড়ি জনপদ আর সাজানো গোছানো সব পাহাড়ি বাড়িঘর। এখানে প্রচুর প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখতে পাবেন, আর প্রচুর ধরনের গাছ তো আছেই, সবুজ গাছপালা, মানে আমাদের সমতলের মধ্যে শান্তিনিকেতনের যে একটা ফিলিংস আছে, শান্তিনিকেতনের গ্রাম বাংলার যে একটা চিত্র ফুটে ওঠে, এখানটাও অনেকটা ওই টাইপের পেয়ে যাবেন শান্তিনিকেতনের মতো। ওইটা হচ্ছে ভুটান, সত্যি মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, মানে এতটা সুন্দর জায়গা। আহ দেখুন দেখুন শুধু দেখুন, আচ্ছা জায়গা, আচ্ছা কিতনা দূর, জ্যাদা দূর নেই, আমি জল মাঙ্গাতে যাচ্ছি। হঠাৎই চলতে চলতে চোখে পড়ল আশ্চর্যজনক কিছু দৃশ্য, তাই দেখার কৌতূহল আরও বেড়ে গেল। একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, চা অর্ডার দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম সেই ফরেস্টের মধ্যে, গিয়ে দেখলাম গাছ থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে। যত দূর চোখ যাচ্ছে শুধু গাছের মধ্যে পলিথিন বাঁধা আর রাবার বের করছে। একটু আপনাদেরও একটু দেখিয়ে দিই কীভাবে রাবারগুলো তৈরি হয়, দেখুন কি করে রাবার তৈরি হচ্ছে। এই রাবার প্লান্টেশনটি 13 একর জায়গা নিয়ে 1993 সালে শুরু করে আজও রয়েছে এবং ভবিষ্যতও হয়তো থাকবে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এখানে চা অর্ডার করেছি, চা বানাচ্ছে, এখন চা খাবো, চা খেয়ে তারপর আবার সামসিংয়ের উদ্দেশ্যে রওনা হব। ইতিমধ্যেই আমাদের হাতে চা চলে এলো, চা খেয়ে আবার যাত্রা শুরু করলাম নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। আমরা রাবার প্ল্যান্টেশনের সময় কাটালাম, চা খেলাম, অনেক কিছু দেখলাম, দেখে আবার আমাদের যাত্রা শুরু, আমরা এখন যাচ্ছি সামসিং। তবে কিছুক্ষণ যাওয়ার পর আমাদের জন্য যে এতটা সুন্দর জায়গা অপেক্ষা করেছিল তা আমরা গুণাক্ষরও টের পাইনি। রাস্তার দুপাশে সবুজ কার্পেট আর সামনে পাহাড়ের হাতছানি, সত্যি আমাদের এই জার্নিটা হয়ে উঠল সুন্দর থেকে আরও সুন্দরতম। পুরোটাই ভিডিও করছি আপনাদের জন্যই, আপনারা দেখুন যাতে আপনাদের কুমানি গ্রামটা সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার, মানে একটা ক্লিয়ার ধারণা হয়ে যায় আপনাদের। এই সামনে লোকটাকে দেখুন, এই হাঁটতে পারছে না লোকটা, মনে দারু খায়নি। হ্যাঁ আপনি তো খাননি না, দারু খাননি? হ্যাঁ বলছে কি, বলছে খাইনি খাইনি, হাঁটতে পারছে না। মানে কত সুন্দর সুন্দর বাড়ি পাহাড়ের বুকে, ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি। এটা হচ্ছে কুমানি মোড়, ডান দিকে দেখুন, পুরোটাই মনে হচ্ছে একটা ভ্যালি। আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, দারুণ লাগছে, দারুণ। দেখুন কুমানি থেকে শামসিং যাওয়ার পথেই পড়বে এই ব্রিজটি, নদীটির নাম যদিও আমাদের জানা নেই, তবে চারিপাশের যে ভিউ পেলাম তা এক কথায় অনবদ্য। দেখুন ভিউ দেখুন শুধু, ও দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। নাও রেডি, বাস ভাগো ভাগো। এই জায়গাটি হচ্ছে কুমানি থেকে প্রায় 1 কিলোমিটার নিচে সামসিং, সামসিং যাওয়ার রাস্তায়। কত সব চা বাগান, কত সব নাম, যত দূর চোখ যায় শুধুই চায়ের বাগান। আর এত সুন্দর সুন্দর চা বাগান সত্যি খুব কমই চোখে পড়ে। ইয়াংটং টি স্টেট,
এখন আমরা প্রবেশ করছি স্যামসিং টি স্টেটে। দেখুন স্যামসিং টি স্টেট। চা বাগানের রেস কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেলাম স্যামসিং, যা চা বাগানের জন্য বিখ্যাত। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটি পাহাড়ি গ্রাম স্যামসিং। এটা হচ্ছে স্যামসিং মেন মার্কেট। স্যামসিং গ্রামটি একটু দেখে নিন। এবার আমরা এই স্যামসিংকে পিছনে ফেলে এগিয়ে চললাম রকি আইল্যান্ডের অভিমুখে। অচেনা রাস্তা, তাই ভরসা গুগল বাবার। কিন্তু গুগল বাবার উপর ভরসা করাটাই হলো আমাদের কাল। গুগল বাবা নিয়ে গেল আমাদের এক জঙ্গলের মধ্যে। রকি আইল্যান্ড সিধা সিধা যাই, সিধা যাই, ভুল দেখাচ্ছে। আমরা এখন রাস্তা ভুল করে ফেলেছি, এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর সঠিক রাস্তা খোঁজার চেষ্টা করছি। পিছনে দেখুন আরো দুইটা গাড়ি আছে, এরা হচ্ছে মানে আমরা তো নতুন এসেছি এই চার চাকা নিয়ে, এরা হচ্ছে আমাদের থেকে বেশি আনারি। ঠিক আছে, ওরা ভাবছে কি যে আমরা হচ্ছে এক্সপার্ট, আমরা হচ্ছে এক্সপার্ট, ওই জন্য আমাদের ফলো করছে এরা। গুগলকে কখনো 100% ভরসা করতে নেই। আমরা গুগল দেখে দেখে ভুল রাস্তায় চলে এসেছি, এখন আমরা সঠিক রাস্তার সন্ধান করছি। দেখুন এই সবাই ভুল রাস্তায় চলে এসেছি একদম। আশেপাশে কোনো স্থানীয় লোকজন না থাকা আবার ভরসা করতে হলো সেই গুগল বাবার। ওই রাস্তাটাই অনেকটা, প্রায় 1 কিলোমিটার ভুল চলে এসেছিলাম, এখন আবার যাচ্ছি। কিন্তু গুগল বাবা এবার একটু প্রসন্ন হলেন, এবার আর জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন না, নিয়ে গেলেন এক রিসোর্টে। আরে কি ব্যাপার, কোথায় ঢুকতেছি? এটা তো রিসোর্ট। এটা রিসোর্ট। হ্যালো ভাইয়া, রকি আইল্যান্ড? রকি আইল্যান্ড হ্যাঁ, ওই ক্যাম্প ক্যাম্পিং যে লেখা হে ও ওই রাস্তা হে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। এ তো রিসোর্ট হ্যাঁ, ওই যে ক্যাম্পিং যেটা লেখা ছিল না ডান দিকের যে রাস্তাটা, ওইটা ওইটা। এটা দেখেন না, খুব ভুল ভাল দেখাচ্ছে। হ্যাঁ গুগল গুগল ঘাটতে ওই ওই রাস্তাটাই বললো। ও দাদু জিজ্ঞেস করি, চলো রকি আইল্যান্ড ওই তো নিচে আছে ওই রাস্তাটা। চলো চলো, গুগলের উপরে কখনো 100% ভরসা করতেই নাই, আজকে গুগলের উপরে ভরসা করে আমাদের মানে কি বলবো, খালি ঘুরেই বেড়াচ্ছি ঘুরেই বেড়াচ্ছি। হ্যাঁ গুগল একবার এইদিকে নিয়ে যাচ্ছে, একবার ওইদিকে নিয়ে যাচ্ছে, একবার এইদিকে একবার ওইদিকে, এখন আবার যাচ্ছি ওই একই রাস্তা দিয়ে খালি ঘুরছি। এখন আমরা যাচ্ছি ঠিক রাস্তায়, কিন্তু গুগল আমাদের তখন দেখাচ্ছিল যে সোজা। অবশেষে সিদ্ধান্ত নিলাম আর নয় গুগল বাবা, তাই ভরসা রাখলাম স্থানীয় মানুষজনের উপর। স্থানীয় মানুষজনের সহায়তায় আমরা সঠিক রাস্তার সন্ধান পেলাম আর এগিয়ে চললাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম রকি আইল্যান্ডে। আর একটু গেলেই আমরা রকি আইল্যান্ডে পৌঁছে যাব। ওই যে নিচে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রকি আইল্যান্ড, প্রিয়াঙ্কা হোমস্টে। এখানে হোমস্টেও আছে, গ্রিন ভ্যালি হোমস্টে। এই যে চলে এলাম রকি আইল্যান্ড, এই যেটাই হচ্ছে মূর্তি মুক্তি ব্রিজ। দেখুন মূর্তি নদীর তীরে অবস্থিত স্যামসিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই রকি আইল্যান্ডের অবস্থান। এখান থেকে পাহাড়ের সবুজ বনাঞ্চল ও মূর্তি নদীর জলধারা বেশ ভালো লাগে। দেখুন কতটা উপর থেকে আসছে জলগুলো আর জলের স্রোত, তবে এই জলগুলো কিন্তু একটু ঘোলা টাইপের, একটু ঘোলাটে টাইপের, অতটা পরিষ্কার নয়। অ্যাডভেঞ্চার নিতে চাইলে অবশ্যই নামতে হবে নিচে, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা নিচে না নেমে আবার এগিয়ে চললাম মন্ডলগাঁয়ের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে এক ফালি কালো পিচের রাস্তা, জনমানবশূন্য পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম সামনের দিকে। কিছুটা পথ যাওয়ার পরেই দেখলাম ডান দিকে একটা রাস্তা কেটে গেছে, এবার ধরলাম সেই রাস্তা। এই সোজা রাস্তাতে আমরা পাবো মন্ডলগাঁও, পাবো আর হচ্ছে চাকলে ভিউ পয়েন্ট।
মন্ডলগাঁও আর চাকলে ভিউ পয়েন্টটা আমরা এখন দেখব। এখানে দেখুন, এই যে দেখিয়ে দিয়েছে, আমরা এখন রওনা দিলাম মন্ডলগাঁও আর চাকলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, চারিদিকে শুধু বন জঙ্গল, রাস্তাগুলো খুবই সরু। সাজানো গোছানো গুটি কয়েক বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই মন্ডলগাঁও। এই মন্ডলগাঁই হচ্ছে ভারতের শেষ ভিলেজ, এরপর ভুটান। মন্ডলগাঁও সামনে। এই গ্রামটার নাম হচ্ছে সামসিং ফারি। মানে সত্যি মানে অসাধারণ। অফবিট বলতে যা বোঝায়, এইসব গ্রামে না আসলে অফবিটের আসল ফিলিংসটা সত্যি পাওয়া যাবে না। বাড়ির সামনে দিয়ে কত সুন্দর ফুল গাছ, প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে ফুল গাছ। এখানে একটা মনেস্ট্রি আছে, এই মনেস্ট্রি দেখুন, ভিউগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। এখন চলে এলাম মন্ডলগাঁও। আমাদের গাড়িটা ওখানে পার্ক করছে, ওখানে গাড়ি রেখে এই সামনে এখানে ভিউ পয়েন্ট আছে একটা, ওই ভিউ পয়েন্টে যাব। তাহলে চলুন যাওয়া যাক ভিউ পয়েন্টে। নিউ ভিউ পয়েন্ট, মাস্ট ভিজিট চাকলে ভিউ পয়েন্ট, সামসিং বিসাইড মন্ডলগাঁও শিব মন্দির। এবার যাচ্ছি চাকলে ভিউ পয়েন্টে। দেখুন পরিবেশটা, দেখুন আশেপাশের দুর্দান্ত পরিবেশ। এই মন্ডলগাঁয়ের মূল আকর্ষণ হলো চাকলে ভিউ পয়েন্ট, যেখান থেকে জলঢাকা নদী ও ভুটান পাহাড়ের চমৎকার ভিউ পাওয়া যায়। এই চলে এসেছি চাকলে ভিউ পয়েন্টে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে বাঁশের তৈরি। এই হচ্ছে চাকলে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মন্ডলগাঁয়ের একদম শেষ, এরপর আর কোনো রাস্তা নেই, এটাই হচ্ছে শেষ রাস্তা। দেখুন মন্ডলগাঁও, মন্ডলগাঁও হোমস্টে। এই মন্ডলগাঁয়ে রয়েছে রাত্রিবাসের জন্য সুন্দর একটি হোমস্টে। আপনারা যদি মন্ডলগাঁওতে এসে নাইট স্টে করতে চান, তাহলে এখানে থাকতে পারেন, কিং লিয়াং হোমস্টে। এখানে রয়েছে একটা বৈঠকখানা, আমরা এখন এখানে একটু বসবো, একটু রেস্ট নিব। আমরা চায়ের অর্ডার দিয়েছি, চা আসবে, এখানে বসেই খাবো। আপনার হোমস্টে সম্পর্কে কিছু বলেন, যদি আমার কোনো দর্শকরা যদি আসতে চায়, মন্ডলগাঁও থাকতে চায়, তারা যেন ইজিলি এসে থাকতে পারে, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু একটু বলে দেন, তাদের জন্য হেল্প হয়। আমাদের হোমস্টের নাম কিং লিয়াং হোমস্টে, এইটা ফারি মন্ডলগাঁও মধ্যে আছে। আর এখানে জাস্ট হোমস্টের পিছনে চকলে ভিউ পয়েন্ট বলে আছে। আর এইখানে বনফায়ার থেকে নিয়ে সব ওয়াইফাই সবের সুবিধা আছে। আর আমাদের মোবাইল নম্বর হয়েছে 7029322839, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7407456002। আপনারা তো ফোন নাম্বার পেয়ে গেলেন, যদি এই মন্ডলগাঁওতে এসে থাকতে চান, এই হোমস্টেতে থাকতে পারেন। আমরা থাকলাম না, কারণ আমরা অন্য জায়গায় থাকবো, যার জন্য আমরা এখানে থাকলাম না। আপনাদের সুবিধার্থে ফোন নাম্বারটা কালেক্ট করে দিলাম। আর এই ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের এর পরের গন্তব্য সুন্তলীখোলা। সুন্তলীখোলাতেও রয়েছে বেশ কিছু দেখার জায়গা, তাহলে সেই ভিডিও শীঘ্রই নিয়ে আসি।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।